কিছুক্ষণ আগে আপনারা মাটি প্রস্তুত দেখলেন। আমরা মাটি প্রথমে ভেঙে নিয়েছি, এরপর মাটিতে কিছু জৈব সার প্রয়োগ করেছি। জৈব সার আর ছিল হচ্ছে ছাই এবং গোবর, তিনটি মিশিয়ে আমরা কিন্তু ড্রামটি পূর্ণ করেছি। মাঝখানে পিলারটি দেখতে পাচ্ছেন, পিলারটি দিয়ে আমরা গোবর সার, যেটি জৈব সার, যেটি বাজার থেকে কিনেছি 50 টাকা দিয়ে, সেই বায়োমিল নাম, সেই সারটি প্রয়োগ করেছি। খুবই সামান্য, হাফ কেজির মতো পুরা ড্রামে ভরিয়ে দিয়েছি। আর হচ্ছে মাটি, তো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ড্রাগন ফলে খুব বেশি বেলে দোআঁশ মাটি প্রয়োজন হয়, এজন্য আমরা কিন্তু সাথে 20% বালি মিশিয়েছি, যে মাটি দেখছেন এবং কালো কালো, এটি হচ্ছে ছাই এবং গোবরের কারণে কালো কালো হয়ে গিয়েছে। এভাবে আমরা 10 দিন এই দুটি ড্রাম দুটি ফেলে রেখে দিব রোদে। সাথে সাথেই কিন্তু ড্রাগন ফল লাগানো যাবে না গাছটি, এতে ফলের ক্ষতি হতে পারে। আমি আগেই গত ভিডিওতে দেখিয়েছি এটি কিন্তু এখন পূর্ণ হয়ে গিয়েছে। সো আবার যদি একটু সামারাইজ করি, এখানে এই মাটিতে কী কী আছে, মাটিতে টোটাল আছে হচ্ছে 20% বালি আছে, শুকনা পাতা একেবারে নিচের দিকে আমি দিয়ে দিয়েছি, তারপর ছাই, গোবর সার, জৈব সার, তিনটির সংমিশ্রণে এই মাটিটি আমি দিয়েছি এবং মাঝে পিলারটি দিয়ে দিয়েছি। টোটাল এখন আমার পুরো ড্রামটি রেডি হয়ে গিয়েছে, দুইটি ড্রাম আমার ফার্স্ট থেকে লাস্ট যদি বলি 2100 টাকা খরচ হয়েছে। আমি আবার সামারাইজ করি, ড্রাম দুটি নিয়েছে, প্রতিটি ড্রাম পড়েছে 600 টাকা করে, অর্থাৎ একটি ড্রাম দুই ভাগ করে প্রতিটি ড্রামের দাম 2200 টাকা। এরপর হচ্ছে আমাদের পিলার নিয়েছে হচ্ছে 250 টাকা করে, দুটি পিলার নিয়েছে 500 টাকা। সো এখানে টোটাল কস্ট হলো 1200 এবং 500, 1600 টাকা। তারপর আমরা মাটি কিনেছি 350 টাকা, তারপর কিনেছি জৈব সার 100 টাকা। সো সব মিলায় মোরলেস ক্যারিং কস্ট দিয়ে সব কিছু মিলিয়ে প্রায় 2200 বা 2100 টাকার মতো এই দুটির ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। আমরা কিন্তু সাথে সাথেই গাছ লাগাতে পারবো না, কিছুদিন ওয়েট করতে হবে, এভাবে আপনারা শুকাবেন, যেহেতু এটি পুরা জিনিসটা প্রক্রিয়াতে একটু সময় প্রয়োজন হবে। তারপর আমরা 4টি গাছ, অর্থাৎ প্রতিটি ড্রামে 4টি গাছ লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে 4টি 2 ইঞ্চি জায়গা রেখে আমরা 4টি করে প্রতিটি গাছ লাগাবো। সো আশা করছি ততক্ষণ গাছ লাগানো পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। এই ভিডিওটা আমি করছি 20 দিন পরে, অর্থাৎ এই ড্রামটি কিন্তু সার এবং মাটি প্রস্তুত করার 20 দিন পর্যন্ত রোদে এবং বৃষ্টির পানিতে ফেলে রেখেছিলাম ড্রাম দুটি। সো আপনারা দেখতে পাচ্ছেন মাটি কিন্তু এখন বেশ একটি গাঢ় রং ধারণ করেছে। আমি গত ভিডিওটিতে দেখেছিলাম মাটি প্রস্তুত, সেটি ছিল কিন্তু 1 আগস্টের ভিডিও, এখন হচ্ছে 21 আগস্ট, অর্থাৎ 21 দিন, 3 সপ্তাহ আমি ফেলে রেখেছিলাম। এটা মূলত ফেলে রাখার উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে আমি যে জৈব সার এই মাটিতে প্রয়োগ করেছি, সেই জৈব সার এবং মাটিতে যে অন্যান্য উপাদান আছে সেগুলি যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, অর্থাৎ মিশে যায়। যদি আপনি যেদিনই এই মাটি প্রস্তুত করে, অর্থাৎ এই ড্রামে দিয়ে ওই দিনই গাছ লাগান, তাহলে কিন্তু গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ অ্যাডজাস্ট হতে কিন্তু কিছুটা সময় লাগে। যার কারণে কিছুদিন ফেলে রেখেছিলাম মাটিটা যাতে ভালোভাবে প্রস্তুত হয়। এখন আমি 21 দিন পরে আমি ড্রাগনের চারা এনেছি, চারাগুলি প্রতিটি 40 টাকা করে নিয়েছে, 5টি চারা। সো আমি 2টি ড্রামেই চারাগুলি লাগানোর চেষ্টা করব। আমি যদি চারাগুলি দেখাই,
সো এই চারাগুলি আমি কিন্তু এখন লাগাবো। চারা লাগানোর পদ্ধতিটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো দেখছেন এখন কিন্তু আমি ড্রামে গাছটি লাগাবো। তো প্রথম কথা হচ্ছে যে আমি 2 ইঞ্চি ড্রাম থেকে জাস্ট 2 ইঞ্চি দূরত্বে আমি গাছগুলি লাগাবো। চারা আমি নিয়ে এসেছি, আগেই বলেছি 40 টাকা করে। সো সেই চারাগুলি 2 মিটার জাস্ট 2 ইঞ্চি দূরত্বে গভীর করে আমি লাগাবো। সো দেখতে থাকুন, একটা কিন্তু অলরেডি এখানে লাগিয়েছি, বেঁধে দিতে হবে কিছুটা পিলারের সাথে, গর্ত করে নিছি। গর্ত করে নেওয়ার পর লাগিয়ে দিব। মাটি দিয়ে চারিপাশ দিয়ে দিচ্ছি। Thank you.